हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो टाइटल और थंबनेल देखे तो बुझे गेछो आज के रेसिपिटा कि सोयाबीन चिकेन कषा। तो बाड़ीते चिकेन कम आनले एइभावेई आमी सोयाबीन दिए चिकेन कषाटा बानिये फेली। तो सेटाई रेसिपि तोमादेर साथे आज के आमी शेयर करब। तो जा जा मसला तैरि करार जन्य लागबे ता होच्छे आदा परिमाण मतो, एकटा रसुन बड़ो साइजेर, चार पाँचटा काँचा लंका, चाल मगज, शुकनो लंका, गोलमरिच और पोस्त, एटा परिमाण मतो निते होबे। আর নিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ। মশলাটা তৈরি করে নেব। আর এখানে ছিল আমাদের চিকেন, এখানে 500 গ্রাম চিকেন আছে যেটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে শুকনো সয়াবিন নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, কালারের জন্যই দেওয়া। এবার আমি পেস্টটাকে দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব। আর এটা ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দেবো যাতে সয়াবিনটা পুরোপুরি মশলাটাকে সোপ করে নেয়। ভালো করে মিশিয়ে নেব সব দিক দিয়ে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা ঢেকে দেব, ঢেকে আধ ঘন্টা মতো রেখে দেব। এরপর আধ ঘন্টা পর ফিরে এসে কড়াই নিলাম, তার মধ্যে নিলাম পরিমাণ মতো তেল, 2 চামচ মতো সর্ষের তেল। এর মধ্যে দেব আমি গোটা, এলাচ, দারচিনি আর দেব অল্প করে জিরে, গোটা জিরে। তারপর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম ফার্স্টে, পরে এটা লো ফ্লেমেই করতে হবে। এবার আমি ম্যারিনেট করা চিকেন আর সয়াবিনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এবার আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার সময় কিন্তু ফ্লেমটা লো করেই দেব যাতে লেগে না যায়। তো 2 মিনিট ঢেকে দিয়েছিলাম, এবার আমি এটাকে উঠিয়ে নিলাম। আর দেখতেই পারছো কত সুন্দর লাগছে দেখতে। তো সয়াবিনগুলো ভালো করে সোক করে নিয়েছে মশলাটাকে, আর কতটাই বড় বড় হয়ে গেছে। এটাকে আমি আরেকবার ঢেকে দেব। দিয়ে 2 মিনিট এভাবে ঢেকে রাখার পর এটাকে আমি আবার উঠিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আস্তে আস্তে মশলাটা কমতে লেগেছে আর তেলটাও ছাড়তে লেগেছে। তো এর মধ্যে আমি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো, যেটা আমি ভেজে রেখেছিলাম হালকা করে। দিয়ে এর মধ্যে আবি আবার ঢেকে দেব। দু মিনিট ঢেকে দেওয়ার পরেই আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, কেটে রাখা ছোট্ট দেখে একটা টমেটো কেটে দিয়েছিলাম, ওটা দিয়ে দেবো। আর তেলটা পুরোপুরিভাবে ছেড়ে গেছে দেখতেই পাচ্ছো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেই কড়াইতে আমি আলুটা ভেজেছিলাম সেই কড়াইতে আমি জলটা গরম করে রেখেছি আর 2 কাপ মতো জল দিয়েছি। আর এটা ফুটে গেলে আমি গরম গরম সার্ভ করবো। আর এটা খেতে অসাধারণ লাগে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছিল খেতে। রুটি বা ভাত যা খুশি খেতে পারো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।